অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কন্যা রাশির জুন 2020 কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই জানাই, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, এটি সার্বিক গণনা। কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি শুনুন। তো প্রথমেই জানাই, এই মাসে 14 জুন রবি গ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শত্রু রাশি ত্যাগ করে মিত্র রাশিতে প্রবেশ, এবং যে কিনা শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছিল, অর্থাৎ দারিদ্র যোগ তৈরি হচ্ছিল। এবং 19 জুন মঙ্গল গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ, 30 জুন মকর রাশি ত্যাগ করে ধনু রাশিতে বৃহস্পতি গ্রহের সক্ষেত্রিক প্রবেশ, রাহু এবং কেতু যথাক্রমে রাহু মিথুন রাশিতে, কেতু ধনু রাশিতে, বুধ নিজ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে এবং তাও রবির সাথে অবস্থান, এবং এর পাশাপাশি 25 জুন এই শুক্র গ্রহ বকরী থেকে মার্গী হচ্ছে, এর সঙ্গে সঙ্গে 18 জুন থেকে বুধ গ্রহ বকরী হচ্ছে। কি ফলাদেশ হতে চলেছে কন্যা রাশির জন্য তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই, আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং নবমপতি সক্ষেত্রিক নবম স্থানে বসে আছে, অর্থাৎ আপনাদের ধনভাব কিন্তু ভালো, আর্থিক দিকটা আপনাদের কিন্তু এ মাসটা শুভ যাবে এবং ভাগ্যোদয় কিন্তু আপনাদের হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং এই শুক্র যখন 25 জুন এই বকরী থেকে মার্গী হবে, তার রেজাল্টগুলো আরও ভালো ফল কিন্তু আপনারা পাবেন। যারা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা শেয়ার মার্কেটে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আস্তে আস্তে ভালোর দিকে আসছে। যারা ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, যারা ফাটকা কারবারিতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে জানাচ্ছি। এবং আপনাদের রাশির ঠিক সপ্তম স্থানে 19 জুন মঙ্গল গ্রহের প্রবেশ, যে কিনা কুম্ভ রাশিতে ছিল, আপনাদের কিছুটা হলেও সমস্যা সম্মুখীন হচ্ছিলেন, সেটা সপ্তম স্থানে অবস্থান করছে মঙ্গল গ্রহ, আপনাদের কিছুটা হলেও সমস্যা বিপত্তি কিছুটা হলেও কাটতে চলেছে এই 19 জুনের পর থেকে। অর্থাৎ যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা মুদিখানার দোকান করছেন, যারা ওষুধের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ধীরে ধীরে মজবুত হতে চলেছে। যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে চাইবেন ভাবছেন, তারা কিন্তু 14 জুনের পর ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনারা পাবেন। তার থেকেও যদি আরও বেটারমেন্ট রেজাল্ট পেতে চান, 25 জুনের পরে যদি আপনারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা ফার্দার ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আপনাদের দশম স্থানে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের ঠিক সক্ষেত্রিক বুধের অবস্থান, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের একটা লাভের জায়গায় তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রের পদোন্নতি, কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে চলেছে। এবং যারা এই সময় একটু চাপ নিয়ে কাজ করছে, যা হবে দেখা যাক, যা হবে হয়ে যাক, এই চাপ নিয়ে যারা কাজ করছেন, আফটার লকডাউন যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, যারা ডক্টর আছেন, নার্স আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তনের দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতির দিক কিন্তু কন্যা রাশির তৈরি হচ্ছে। এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের তৈরি হয়েছে, আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য আসবে, যে কোনো কাজে আপনারা হাত দিবেন আপনাদের সোনায় পরিণত হবে। যারা টিচিং লাইনে আছেন, অর্থাৎ টিচিংটা আপনাদের জীবিকা, প্রাইভেট টিউশনে পড়ে তাদের চলে, তাদের ক্ষেত্রে কিন্তু 30 জুনের পর থেকে কিন্তু আপনাদের সময়টা কিন্তু বেটারমেন্ট আসবে। কিন্তু আপনাদের
মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। এছাড়া স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ হওয়ার সম্ভাবনা আছে, কিছু কিছু ক্ষেত্রে চোখের প্রবলেম এবং কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশার, সুগার এবং হার্টের কিছু প্রবলেম আসতে পারে এবং থাইরয়েডের সমস্যা, ব্যাক পেন এই দিকগুলো কিন্তু আসতে পারে। এগুলো অবশ্যই মেডিকেলি অ্যালার্ট থাকুন, কিন্তু মায়ের শরীরের দিকে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। এবং এতদিন ধরে যে আপনাদের শত্রুতা চলছিল সেই শত্রুতা কিছুটা হলেও কমবে, কিন্তু গুপ্ত শত্রুতাটা কিন্তু আপনাদের থাকবে। এবং আপনাদের সন্তান ক্ষেত্রে কিন্তু ভালো, সন্তান প্রাপ্তির একটা জায়গায় তৈরি হচ্ছে এবং সন্তানের এডুকেশনের দিকে কিন্তু আপনাদের শুভ একটা বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে। সন্তানের হেলথের দিকটাও আপনাদের উন্নতি হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এবং আপনাদের লাভ এবং সাকসেস আর আলটিমেটলি সফলতা কিন্তু আসবে। আপনারা এই মাসে বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা, আত্মীয় স্বজনের থেকে সহযোগিতা আপনারা পাবেন। আফটার লকডাউন আপনারা প্রপার্টি, অ্যাসেট এগুলো কিন্তু আপনারা ক্রয় করবেন। যাদের সম্পত্তিগত সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে এই সম্পত্তিগত সমস্যা কিছুটা হলেও কাটতে চলেছে, সেদিক থেকে কিন্তু শুভ। যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল, প্রেমের দিকে আপনাদের সম্পর্কের উন্নতি, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে। 25 জুনের পর থেকে কিন্তু প্রেমের দিকে আপনাদের সাকসেস এবং সফলতা আসছে নিশ্চিত রূপে, এবং প্রেম থেকে লাভ ম্যারেজেরও একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির। শুভ বিবাহের ব্যাপারে আপনারা যোগাযোগ করতেই পারেন, শুভ বিবাহের যোগ কিন্তু কন্যা রাশির তৈরি হচ্ছে। ওভারঅল কন্যা রাশির কিন্তু বিবাহ দিকটা একটা জোরালো যোগ কিন্তু তৈরি হচ্ছে। এবার জানাই, যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন হচ্ছেন তারা কিন্তু, আমি আবারও বলছি, 14 জুনের পর থেকে আপনারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন। এ সময় আপনারা ভাগ্যের তো সাপোর্ট পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এবং আপনাদের যারা এডুকেশনে আছেন, উচ্চ শিক্ষাতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা 30 জুনের পর থেকে কিন্তু ভালোর দিক আসছে। যারা উচ্চশিক্ষাতে রত আছে কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি সেক্ষেত্রে একটু হলো পড়াশোনার দিকে নজর দিতে হবে। ওভারঅল কন্যা রাশির ভাগ্যশালী রাশি হতে চলেছে এই জুন মাসে, অর্থাৎ আপনাদের চাওয়া পাওয়া দিকটা কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যদিও ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, এদিকে একটু হলেও সাবধানে থাকবেন, গাড়ি ধীরে চালাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।